হ্যালো ভিওয়ার্স হোমস্কুল টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা শিখব নর্গেটের মাধ্যমে বিভিন্ন গেট বাস্তবায়নের দ্বিতীয় পর্ব কত পর্বে আমরা বেসিক জিনিসগুলো শিখেছি আজকে আমরা শিখবো অ্যাডভান্স লেভেলে তো আজকের ক্লাসটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো সমস্যা সমাধান দেওয়ার জন্য তো আজকে আমি শিখাবো আপনাদের কিভাবে যে কোনো ফাংশনকে নর্গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের কাজে চলে যাই কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা এই জিনিসগুলো শিখব তাহলে প্রথম উদাহরণে আমরা চলে যাই প্রথম উদাহরণটা হলো এক্স ওয়াই জেড এটাকে আমরা নরগেট দিয়ে বাস্তবায়ন করব তাহলে নরগেট মানে আমরা বুঝি যোগের ফরম্যাট এটাতে যোগ থাকতে হবে কোনো প্রকার গুণ থাকতে পারবে না তাহলে এক্স ওয়াই জেড তিনটা পরস্পর সম্পর্ক হলো গুণের এটাকে আমরা যোগের সম্পর্কে নিয়ে যাব তাহলে এটাকে সরল করব সরল করতে হলে এক্স ওয়াই জেড লিখবো লিখার পর এটার উপরে দুইটা বার আনব দুইটা বার কিভাবে আনবো আমি পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তাহলে এইটা দুইটা বার আনার কারণ হলো আমাদের দুইটা বার থাকা যেই কথা না থাকা একই কথা এটা হচ্ছে মৌলিক উপপাদ্য দুইটা বারে বারে কাটা যায় তাহলে দুইটা কাটা মান থাকে সেটা এখানে অটল থাকে তাহলে এখানে একটা ভারকে ভাঙবো এই নিচের ভারটাকে আমরা ভাঙবো তাহলে এটা এক্স বার হয়ে যাবে মাঝে চিহ্নটা হচ্ছে গুণ হয়ে যাবে যোগ তারপরে ওয়াই আছে ওয়াইয়ের উপরে বার হয়ে যাবে তারপরে এখানে জ্যাট আছে জ্যাটের পূর্বে প্লাস হয়ে যাবে বার এখন দেখেন এই বারটাকে আমরা বাংলাম দ্বিতীয় বারটাকে উপরের বারটা কিন্তু যা ছিল তাই তাহলে উপরের বারটা দিয়ে দিলাম এখন দেখেন এটা আমাদের যুগের ফর্মেটে চলে আসে এখন এটাকে আমরা সার্কিটে পরিণত করব। তাহলে এখানে ইনপুট আছে কয়টা এক্স ওয়াই জেড তিনটা ইনপুট আছে আমি তিনটে ইনপুট প্রথমে নিয়ে নিলাম তিনটা ইনপুট নেওয়ার পর প্রথম ইনপুটকে আমরা গেটে পরিণত যেহেতু বার আছে বারে পরিণত করে নিলাম তিনটাকে ভারে পরিণত করলাম তাহলে এক্স বার থেকে যাবে ওয়াই বার থেকে যাবে জ্যাট বার থেকে যাবে তিনটার সম্পর্ক হচ্ছে যোগ তাহলে আমি এখানে নরগেটের একটা চিত্র এঁকে দিলাম সবগুলো কিন্তু নরগেটে আঁকতে হবে আপনি এখানে অন্য কোনো চিত্র আঁকতে পারবেন না তাহলে এখানে আমি এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জ্যাট বার পাইলাম এটার উপরে একটা এই নটগেটের জন্য একটা ভার পাইলাম তাহলে দেখেন আমাদের আউটপুট কিন্তু পেয়ে গেছি চলুন আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই দেখুন আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে গেলাম এখন এই এক্সাম্পলটাকে আমরা আমাদের যেহেতু নরগেটে কাজ করতে হবে তাহলে এই গুণগুলোকে যোগ করে দিব যোগ যেগুলো আছে সেগুলো থাকবে শুধু এই গুণগুলাকে যোগ করে দিব তাহলে প্রত্যেকটার উপরে আলাদাভাবে বার নিতে পারি এ ডাবল বার এব ডাবল বার প্লাস এ ভি বার এটার উপরে ও ডাবল বার প্লাস এব বার এটার উপরেও ডাবল বার নেওয়ার পর এখন আমরা এটাকে ভাঙব এভার প্লাস বি যারা ডিম অর্গ্যানিক সূত্রের এর পূর্বের বিরুদ্ধে থেকে ডিম ডিমঅর্গানিক সূত্র ভাঙার পদ্ধতি সেই বিষয়টা শিখে আসবেন তাহলে এটার উপরে বার প্লাস ঠিক থাকবে এ ভার প্লাস বিয়ের উপরে ডাবল বার হয়ে যাবে একটা ভার আছে এটাকে ভাঙলাম তাই তারপর এটার উপরে প্লাস এখানে আসবে কি এ ভার দুইটা বার এর উপরে একটা স্যার একটা ভেঙে দিলাম তাহলে এখানে বিয়ের উপরেও সেম ডাবল বার এটার উপরে ভার এখন দেখেন কী আসে এখন আসবে আমাদের এ বার প্লাস বি বার হোল বার এটা ঠিক আছে প্লাস ঠিক আছে এখন দেখেন এই এখানে আমাদের এ বারটা ঠিক থাকবে বিয়ের উপরে দুইটা বার দুইটা বার থাকলে আমরা কী করতে পারি দুইটা বার থাকলে আমরা একটা লিখি এটার উপর একটা বার আছে এই বারটা দিলাম প্লাস এখানে এ প্লাস বি এটার উপরে একটা বার তাহলে এটার উপরে আমাদের আবার দুইটা বার দিয়ে দিতে হবে এই দুইটা বার কেন দিলাম সেটা আমি সার্কিট আঁকার সময় আপনাদের বলবো এখন দেখেন এটা সার্কিট যদি আমরা আঁকতে চাই তাহলে এখানে এ বি আমাদের দুইটা আছে তাহলে এ থেকে নিলাম একটা ইনপোর্ট বি থেকে নিলাম একটা ইনপোর্ট যেহেতু এখানে নট আছে সেজন্য জন্য এখানে আমাদের নট তৈরি করে নিতে হবে নট তৈরি করে নিলাম তাহলে দেখেন এই দুটো বার নিয়ে এখন গাবড়াবেন না এটা কীভাবে কেন আসছে সেই বিষয়টা আপনাদের আমি দেখাচ্ছি তাহলে এখানে আমাদের কি আছে প্রথমে আছে এভার এভার থেকে নিলাম তারপর হচ্ছে বিবার বিবার থেকে নিলাম দুইটাকে নরগেটে যোগ করে দিলাম তাহলে এখানে পাচ্ছি কি এবার প্লাস বিবার হোলবার এখন দ্বিতীয়টা নিব এটা হচ্ছে এভার প্লাস বি তাহলে এ বার থেকে নিলাম বি থেকে নিলাম দুইটাকেও নরগেটে যোগ করি তাহলে এখানে পাচ্ছি কি এভার প্লাস বি হোলবার তারপরে আছে কি আমাদের এ প্লাস বি তাহলে এ থেকে নিলাম বি থেকে নিলাম দুইটাকে নরগেটে যোগ করলাম এখন দেখেন এই তিনোটা সম্পর্ক কিন্তু যুগ তাহলে তিনওটাকে আমি যুগের ফরম্যাটে নিয়ে যাব। তাহলে এই তিনোটাকে আমি আবার নরগেটে যোগ করলাম এই তিনটাকে যখন যোগ করলাম তখন কি আসে দেখেন এই তিনটাকে যখন যোগ করলাম তখন কি আসে দেখেন এবার প্লাস বি বার তার উপরে একটা হোল বার তারপরে আমাদের যাবে কি এই যেহেতু যোগ মাঝে যোগ থাকবে তারপরে থাকবে তারপরে যাবে দ্বিতীয়টা এ বার প্লাস বি এটার উপরে হলবার এই যে এ প্লাস বার প্লাস বি এটা গেল এটা গেল তারপরে আসবে এটা প্লাস এ প্লাস বি এটার উপরে বার এখন এই যে আমি দুইটা ভার নিলাম এই যে আমি নিলাম এটা কিন্তু এই তিনটা যোগ যোগ করার জন্য এখন এই যে আমাদের এখানে একটা এই যে দেখেন এখানে আমাদের একটা নট আছে এই নটের জন্য কিন্তু একটা বার চলে আসবে টোটালি বার এখন বিষয়টা হলো আমাদের তো এই সরল করার ক্ষেত্রে এটার উপরে কোনো ভার ছিল না দেখেন এটা যা আছে ঠিক এটাই আমি লেখলাম কিন্তু এটার উপরে দুইটা বার কেন হলো দুইটা বার হওয়ার কারণ হলো এখানে আমি আরও একটা গেট এঁকে দেব যদি আরও একটা গেট এখানে আঁকি তাহলে আমাদের কি যে ফল্ট আছে সেটার উপরে দুইটা বার হয়ে যাবে আর এখন এটাতে আমাদের যখন আউটপুটটা আসলো নর্মালি এই তিনটাকে যখন আমি যোগ করলাম তখন কিন্তু একটা বার চলে আসে অলরেডি অটোমেটিক আপনি চাইলেও না চাইলেও কিন্তু হোলবার একটা চলে আসে এখন এই বারটাকে উঠাইতে হলে সেম আরও একটা সার্কিট আঁকতে হয় তাহলে দেখেন এখানে আমাদের যেই নর্গেটের একটা সার্কিট ছিল এই নর্গেটের সার্কিটটা যখন আমি একইভাবে এখানে এঁকে দিলাম তখন কিন্তু এখানে আমি আউটপুটে দুইটা বার পাইলাম এই জন্য এটার উপরে আমি দুইটা বার অটোমেটিক নিয়ে আসলাম আবার যদি আপনি এখানে দুইটা বার না দেন তাও কিন্তু হবে কিন্তু আমাদের এই বিষয়টা হলো এরকম যেভাবে আমি দেখেন এ বি দুইটা ইনপুট যখন নর গেটে দিতাম তখন এখানে পাইতাম কি এ প্লাস বি হোলবার তাহলে এখানে যদি এ বি সি তিনটা থাকতো তাহলে এ বি সি তিনটার উপর একটা হোলবার পাইতাম এখন এই হোলবারটা যদি আমরা উঠাইতে চাই তাহলে এখানে সেম আরও একটা গেট কিন্তু আমরা আঁকতাম তাহলে এখানে পাইতাম কি এ প্লাস বি হোলবার প্লাস এ প্লাস বি হোলবার এই যে পাইতাম এটার উপরে একটা বার পাইতাম এখন এই বারটাকে আমরা উঠাইতাম উঠানোর জন্য আমাদের কি করতে হইতো ঠিক এটা যেভাবে আমাদের কাজ করে ঠিক এটাই অথবা আপনাদের আরও একটা সস কথা আমি বলে দিই যদি আপনারা সরল করে কোনো হোলবার না থাকে কোনো হোলবার যদি না আসে তাহলে আপনারা হোলবার দিয়ে দিবেন দুইটা দেখেন এখানে আমি যখন এটাকে সরল করলাম তখন এটার উপরে কিন্তু নর্মালি কোনো হোলবার ছিল না তাহলে আমি কেন দুইটা দিলাম যদি হোলবার হোলবার না থাকে তাহলে দুইটা দিয়ে দেবেন যদি কোনো হোলবার আপনার সরলে না আসে তাহলে দুইটা হোলবার দিয়ে দিবেন না থাকা মানে আপনাকে অবশ্যই যখন গেট রাখবেন তখন একটা চলে আসবে সেজন্য আবার উঠাইতে হবে উঠানোর জন্য জন্য একটা এখানে দুইটা তাহলে যদি কোনো আরও সরলের মধ্যে যদি আপনার কোনো যদি কোনো ভার না থাকে তাহলে আপনি দুইটা দিয়ে দিবেন আর যদি একটা বার থাকে তাহলে দিতে হবে না যেমন যেমন প্রথম এক্সাম্পলের মধ্যে দেখেন এটার উপরে একটা ভার ছিল সেজন্য কিন্তু কোনো বার এখানে দিতে হয়নি যে উপরে একটা বার ছিল এই জন্য এখানে একটা বারে চলে আসছে ঠিক আছে আর যদি এখানে এটা বার না থাকতো তাহলে কিন্তু দুইটা বার দিতে হতো যেটার মধ্যে দেখেন এখানে এটার উপরে দুইটা বার কিন্তু দিতে হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন